भालो तुमी कालके माता मार आई ओ दिखे है কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর দেখুন, মা লাউগুলো এখন বিক্রি করবে। এই লাউগুলো পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, কারণ ওখানে লাউ হয় বেশি, তার জন্যে বিক্রি করার জন্য। তো মা দেখছে, ট্রাই করে বিক্রি হয় কি না, তার জন্য এখানে দোকানের সামনে রেখে দিচ্ছে। তো কার কার লাউ লাগবে নিয়ে যান এসে, খুব ভালো লাউ, সার ছাড়াই হয় এগুলো। তো দেখতে তো খুব সুন্দরই লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়। দোকানের সামনে জলটা খুব ভালো করে দিয়ে দিয়েছে মা, দেখতেই পেলেন আগে। কারণ দোকানের সামনে জল দেওয়ার ফলে রাস্তা ধুলাবালি আর দোকানে বেশি ঢুকে না, তার জন্যে। তো ঘরে যাই আমি এখন, দেখি ঘরটা কি হাল অবস্থা হয়ে আছে, আর লাউ আছে কি না তো দেখতে হবে। তো দেখি আরও দুটো লাউ মা বের করে এনেছে, কতগুলি লাউ পাঠিয়েছে জানি না, আটটা মনে হয়। তো এখন কাজ টাজটি সেরে নেব যতটুকু পারি। ঘরের হাল অবস্থা বেশি একটা ভালো নয়, তো এগুলি ভালো করে ক্লিন করে নেব। আর দেখুন, মা সবাইকে রিকোয়েস্ট করছে লাউ নেওয়ার জন্যে, কেউ আর নেয় না, তো কি করবে, ডেকে ডেকে দিচ্ছে। তো আমি এখন চালগুলো ধুয়ে নেব ভালো করে। রান্নাটা বসিয়ে দেব এখন, এটা দিয়ে খুব ভালো করে চাল ক্লিন হয়। আমি আগে একবার ধুয়ে নিয়েছি, আবার একটু ধুচ্ছি, মনে নেই ভিডিওটা ধরতে। দেখুন খুব সুন্দর করে জলগুলো সরে যায়। তো ধোয়া আমার কমপ্লিট। আর যার এটা লাগবে চাল ধোয়ার, এটা সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ আমাদের দোকানে নতুন এনেছে। এগুলো আগে অনলাইনে ছিল, এখন মার্কেটেও চলে এসছে, জানি না কে কে ইউজ করো। খুব ভালো একটা জিনিস, কমফোর্টেবল হয়, চাল ধুতে খুব কমফোর্টেবল লাগে। আমি তো আজকেই ইউজ করছি। এটা আবার কি পড়ে গেল, এখানে দুটো মাছ নিয়ে নিয়েছে, মাঝখান দিয়ে একটু কাটা কাটা করে, কারণ মশলাগুলো ঢুকে যাবে খুব ভালো করে। তো মা রান্নাটা করে নেবে এখন। খুব ভালো করে ভাজিটা হবে এভাবে কেটে কেটে দিলে। তো রান্নাটা আজকে বসিয়েছি নিচে, কারণ মার পায়ে ব্যথা পেয়েছে, তার জন্য মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে না। তো দেখুন চালগুলি দিতেও খুব ইজি, পাত্রের মধ্যে দেখুন একবারে দিয়ে দেওয়া যায়, খুব ইজিলি কাজটা সেরে যায়।
হাতেও ধরতে হয় না কিছু না, খুব ভালো একটা জিনিস। এখানে আছে দেশি টমেটো, এগুলো দিয়ে টক রান্না হবে, আর পনির তরকারি, মাছের ঝোল, এগুলি হবে। আর হবে একটা খুব স্পেশালি একটা ভর্তা, খুব টেস্টি হয় মার হাতের ভর্তাটা, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ব্লগটার পাশে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এগুলো পনির এখানে ভিজিয়ে রেখেছি, কারণ পনিরগুলো খুব বরফে ঢাকা পড়ে আছে, কারণ এগুলো মিষ্টি দোকান থেকে কিনে এনেছে, তার জন্যে এগুলো এমন তো বরফ ছাড়ছে না। আমি অনেকক্ষণ আগে, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, জানি না কখন ছাড়বে, যখন ছাড়বে তখনই রান্নাটা হয়ে যাবে। কি আনতাম মা ফ্রিজ থেকে? আর এখন ফ্রিজের এখানে যাচ্ছি, ফ্রিজ থেকে এখন কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা বের করে নেব, জানি না ফ্রিজের ভেতরটা কেমন আছে। তো মাই গড, থাকি আর বলবো, সবার ফ্রিজেই তো এমন থাকে, কেউ আর কার ফ্রিজ কতটুক ভালো আমার সেটা জানা আছে, তো কেউ কিছু ব্যাড কমেন্ট করবেন না, আমি আপনাদের খুব আপন লোক, তার জন্য আমি সব কিছু শেয়ার করছি। আর এখানে ধনে পাতাটা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব, কারণ মা একা ঘরে থাকে, তার জন্য এত কিছু গুছিয়ে রাখতে পারে না। তো এখন আমি দোকান ঘরের বাইরে লাইটটা দিতে যাচ্ছি, কারণ খুব অন্ধকার হয়ে আছে, আর দোকানটাও একটু পরে বন্ধ করে নেব। বাইরের লাইটটা দিয়েছি এখন, আর আলু নেব, আলু দিয়ে পনির দিয়ে রান্না করবে। তো আমি এখানেরও লাইটটা দিয়ে দিয়েছি, বা খুব সন্ধে হয়ে গেছে। আর আলুগুলো আমি নিয়ে নেব, এখানে এনে রেখেছিল আলু, আলুগুলি নেব খুব বড় বড় সাইজ থেকে, তিনটে আলু, এতগুলি অবশ্য লাগবে না, আমি বেশি করে নিয়ে যাচ্ছি, কারণ যতটুক লাগবে ততটুকু দিয়ে দেবে, না লাগলে রেখে দেবে। মা আজকে বাথরুমে পরে পায়ে ব্যথা পেয়ে গেছে, তার জন্যে আমি আবার এসেছি, কারণ আমি আজকে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে বিকালবেলায়, আবার এই কথা শুনে আবার চলে আসতে হলো। তো মা পায়ে ব্যথা পেয়েছে খুব বেশি, কালকে ডক্টর কাছে নিয়ে যাব, আজকে আর টাইম নেই তার জন্যে। আর সবাই দোয়া করবে মার জন্য, মার পাটা যাতে খুব সুস্থ হয়ে যায়, কারণ মা এখানে বসে বসে রান্নাটা করছে, কারণ পায়ে ব্যথা, তার জন্য আমি সব কিছু নিচে নামিয়ে দিয়েছি। খারাপ
আজকের মেনুতে আছে পনির তরকারি, পনির আলু দিয়ে একটা ঝোল হবে, আর আছে একটা স্পেশাল ভর্তা। তো ভর্তার জন্য দেখুন এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছে, আর এগুলো সব কিছু টেলে নিয়ে নিয়েছে। এখন এগুলোকে শিলপাটায় বেটে ভর্তাটা বানিয়ে নেবে, খুব টেস্টি হয় এটা। তে আছে টক আর মাছ ভাজি, সব কিছুই আছে। তো মার রান্না প্রায় মোটামুটি শেষের পথে, আর আজকে আর কিছু শেয়ার করতে পারবো না, অনেকটাই লং হয়ে যাচ্ছে আমার ব্লগটা। নেক্সট দিন সকালবেলা মা ডক্টরের কাছে যাচ্ছে, তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মার জন্য সবাই দোয়া করবেন, আর যাতে খুব তাড়াতাড়ি মার পাটা ভালো হয়ে যায়। এখন যাচ্ছে হাঁপানিয়া, আর আমার ব্লগটা আর লং করবো না, আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আবারও আমন্ত্রণ রইল সবাইকে, আর আপনারা তো কমেন্ট করেন বাট আমার ইউটিউবে করেন না, যারা আমার বন্ধু বান্ধবরা আছেন আমার হোয়াটসঅ্যাপে করেন, এখানে করেন সেখানে করেন, কিন্তু হোয়াটসঅ্যাপে না করে একটু ইউটিউবে করবেন, কারণ আমার কাছে খুব ভালো লাগবে দেখে। তো নেক্সট আমার চ্যানেলে আবারও আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। তো ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি আল্লাহর কাছে, আর আপনারাও একটু আমার পাশে থাকবেন। তো টাটা, সবাই খুব ভালো থাকবেন।